এই তো মুরগি চলে এসছে, ওর কাঁধে বন্দুক রেখেই শিকারটা করতে হবে। অনেক কিছু বদলে গেছে, আর স্যাম বিয়ে করে এই বাড়িতে বউ করে এনেছে। আমার সারা জীবনের স্বপ্ন ছিল এই বাড়ির বউ হয়ে আসা, স্যামকে বিয়ে করা। ওই গাইয়া মেয়েকে কিন্তু আমি ছাড়বো না। এখন এটা কাঁদার সময় নয়, এখন শক্ত হাতে শক্ত মনে চাল চালার সময়। চাল মানে কি? রাইস? চাল মানে আমাদেরকে এখন ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে। কিন্তু বলদা ভাই, প্ল্যানটা কি হবে? আরে প্ল্যান আছে আছে, শোনো। বর্দি এই কাজ কি করবে? তোমার বর্দি আমার হাতের পুতুল। আরে এই তো শিখা, এত সাহায্য কোথাও যাচ্ছ? না না, আমি তো রান্না করতে যাচ্ছি। ও, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ বলো না? অফিসে? না। তাহলে তোমাকে এই ওষুধটা স্যামের চায়ে মিশিয়ে স্যামকে দিতে হবে। এটা আবার কেমন ওষুধ? স্যামের একটা রোগ হয়েছে, ও ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু ওষুধটা খেতে চাইছে না, তাই ওষুধটা এইভাবেই ওকে খাওয়াতে হবে। তুমি পারবে তো? ঠাকুরপোর কোনো ক্ষতি আমি হতে দেবই না। আর আমি তো বৌদি, আর বৌদি না তো মায়ের মতন হয় না। আমি সকালে চায়ে আমি ওকে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই।